আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি পবিত্র রমজানুল মুবারকের ফরজ সিয়াম কোনো ব্যক্তির যদি উজোর থাকে যেমন একজন ব্যক্তি অসুস্থ তাহলে তার ক্ষেত্রে এ সুযোগ আছে এবং এ অনুমতি আছে যে অসুস্থ অবস্থায় সে রোজা রাখবে না পরবর্তী সময়ে এ রোজা তাকে কাজা করতে হবে তবে এক্ষেত্রে লক্ষণীয় হলো তার অসুস্থতার মাত্রাটি অবশ্যই এমন হওয়া চাই যেই ধরনের অসুস্থতা নিয়ে রোজা রাখা তার জন্য কষ্টকর এবং রোজা রাখাটা তার অসুস্থতার জন্য ক্ষতিকর যদি এমন হয় যে স্বাভাবিক অসুস্থতা যে অসুস্থতায় রোজা রাখাটা তার জন্য কষ্টসাধ্যও না আর এ রোজাটা তার অসুস্থতার জন্য ক্ষতিকর না তাহলে এক্ষেত্রে এই স্বাভাবিক অসুস্থতা এটা উজুর হিসেবে গণ্য হবে না এবং এক্ষেত্রে তার উচিত রোজা রাখা এবং রোজা রাখাটাই এক্ষেত্রে তার জন্য ফরজ আর অসুস্থতাটা যদি এমন মাত্রার হয় যে এই অসুস্থতা নিয়ে রোজা রাখা তার জন্য কষ্টকর কিন্তু রোজা রাখার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে না তো সেক্ষেত্রেও যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তাকে সুযোগ দিয়েছেন সে রোজা না রেখে পরবর্তী সময়ে সে এ রোজার কাজা করতে পারবে ওর আন এ করিমের মাঝে আলামিন রব্বুল্লা এ হুকুমের মাঝে ব্যাপকতা দান করেছেন এরশাদ হয়েছে অমান কান আমার ইয়ান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার যে যে ব্যক্তি অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার তাদের কর্তব্য হল ভিন্ন সময়ে তারা এই রোজাকে কাজা করবে কাজেই এই অবস্থায় নিজেকে কষ্ট প্রদান করে রোজা রাখা উচিত নয় আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন যে বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন যে সুযোগ প্রদান করেছেন বান্দা এই সুযোগকে গ্রহণ করবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করবে যেমন প্রিয় প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেন ইন্হিব্ব নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন আন্ততা রুখাসহ যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেয়া সুযোগ এটাকে গ্রহণ করা কামা কামায়ক রাহু যেমনভাবে আল্লাহ রবুল আলমিন অপসন্দ করেন মাসিয়া মাহিয়াতহ যে তার অবাধ্যতা করাকে আল্লাহ রবুল্লা আলমিন যেমন অপছন্দ করেন কাজে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সুযোগ গ্রহণ না করা এটা নিজেকে এক প্রকার শাস্তি প্রদান করা আর অসুস্থ ব্যক্তির অসুস্থতাটা যদি এই মাত্রার হয় যে এই অবস্থায় সে যদি পবিত্র রমজানুল মুবারকের সিয়াম পালন করে রোজা রাখে তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে তাহলে এই অবস্থায় তার জন্য রোজা ভাঙা এটা ওয়াজিব এই অবস্থায় রোজা রাখা তার কোনো অবস্থাতেই উচিত না ওর আনে করিমের মাঝে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন ওয়ালা তাক তুলু আনফুসাকুম বিকুম রাহিমা যে তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ রব্বুল তোমাদের প্রতি বড় মেহেরবান ওর আনি করিমের অন্যত্র আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছেন ওয়ালা তুলকু বি ইলা তাহলুকা তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের মাঝে নিক্ষেপ করো না প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন যে ইন্না লি নাফসিকা আলাইক হকান নিশ্চয়ই তোমার যে নফস তোমার যে আত্মা তারও কিন্তু তোমার উপর হক আছে আর আত্মার হক হল তাকে ক্ষতিগ্রস্ত না করা প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মাঝে এরশাদ করেন লা দ্বারারা ওয়ালা দেরারা নিজেকে বা অন্য কাউকে কষ্ট প্রদান করা যাবে না নিজের বা অন্যের ক্ষতি করা যাবে না কাজেই যেই অবস্থায় রোজা রাখাটা ক্ষতিকর এই অবস্থায় রোজা রাখার হুকুম না বরং এই অবস্থায় রোজা ভেঙে আগে নিজে সুস্থ হওয়া এটা বেশি গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি পবিত্র রমজানুল মুবারকে রোজা রাখা অবস্থায় অসুস্থ হয়ে গেল এবং তার জন্য এখন এ রোজাকে পূর্ণ করা এটা কষ্টসাধ্য সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে সে এ রোজাকে ভেঙে ফেলবে এবং পরবর্তী সময়ে এ রোজার সে কাজা করবে কোনো ব্যক্তি যদি এতটা অসুস্থ হয় এবং সে বার্ধক্যের এমন একটি পর্যায়ে উপনীত হয় যেই অবস্থা থেকে তার আর সুস্থতার আশা করা যায় না এবং সে রোজা রাখার জন্য কখনো সক্ষম হবে এই আশা নেই এমন ব্যক্তির কর্তব্য হল ফিদিয়া আদায় করা পবিত্র রমজানুল মুবারকের প্রতিটি রোজার বিপরীতে একজন মিসকিনকে সে খানা খাওয়াবে এই হলো তার প্রতিটি রোজার ফিদিয়া তো আল্লাহ এরশাদ করেছেন বিকুমুল ইউসরা ওয়ালা আল্লাহ রব আলমিন তোমাদের সাথে সহজ পন্থা অবলম্বন করতে চান এবং তিনি কিন্তু তোমাদেরকে কষ্ট দিতে চান না এজন্যই আল্লাহ রব্বুল আলমিন যেমন বিধান দিয়েছেন ঠিক তেমনিভাবে ভাবে কোনো ব্যক্তি যদি তার উজোর থাকে এবং আল্লাহ রব্বুল আলমিনের এই বিধান যেভাবে তিনি দিয়েছেন সেভাবে পালন করা তার জন্য যদি কষ্ট কষ্টসাধ্য হয় তার জন্য যদি ক্ষতিকর হয় সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাপনা রয়েছে আমাদের উচিত আমাদের অসুস্থতার সময়ে এবং আমাদের উজোরের সময়ে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিকল্প যে ব্যবস্থাপনা রয়েছে তা গ্রহণ করা এটা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন